আপনারা সবাই রহমান ভাইকে সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। হ্যালো গাইস, কি খবর? আশা করি আপনাদের খবর অনেক ভালো আছে। তো গাইস, আমি বর্তমান আছি এলসি বারবিন। তো গাইস, এলসি বারবিনের বাড়িতে আরো দাদার সঙ্গে লক করব। আপনারা সবাই আমার সাথে থাকেন। এলসি বারবিন দা, তুমি যেখানে থাকো আমার ক্যামেরার সামনে এসে যাও। ও গাইস, হাই। তো দাদা কেমন আছেন আপনি? এত তো ভালো আছে, আপনাদের দোয়া আশীর্বাদে মানে বহুত ভালো আছে। কিন্তু আপনার খবর? বাস বলিয়া দাদা, গাইস আপনারা জানেন রহমান, রহমানকে তো মানে সবাই চিনেন, জাহিদের সাথে মানে কিছুদিন আগে মানে বহুত কন্ট্রোভার্সি হয়েছিল আর ভাইরালও হয়েছিল। তো আজকে আমার বাড়িতে আসছে, মানে রাত বর্তমান 11টা বাজে। তো 11টা বাজাতে আজকে রহমান আমার সাথে লক করবার জন্য আসছে। তো আমারও বহুত ভালো লাগছে, হয়তো আসার পরে কিছু মানে কথাবার্তা কইলাম, মানে বহুত ভালো লাগেছে। আপনি ইউটিউব ফেসবুকে কতদিন ধরে আছেন? ধরো মোটামুটি 1 বছর। 1 বছর? আর আমি আমি কোনোদিন ভাবিনি যে আমি ইউটিউব ফেসবুকে কোনোদিন কাম করবো, কিন্তু মানে কি ভাবি যে ইউটিউব ফেসবুকে আমি কাম করতেছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি হুম ইউটিউব হুম ফেসবুকে কোনোদিন কাম করতে পারবো আর আমি কোনোদিন সাকসেস হবো। আমি কিন্তু মানুষের সামনে কোনোদিন কথাও বলতে পারিনি, কিন্তু এখন মানে ফেসবুকে আই মানে সাকসেস পাইছি আর কি। বর্তমান আপনার ফেসবুক ইউটিউবে আর্নিং কত? ধরো কবের গেলে মানে ইউটিউবে থাকি মানে কোনো আর্নিং নাই। আমার দুইটা ফেসবুক পেজ আছে, হুম একটা হুম এলসি পারবিন আর একটা এলসিপি, মানে দুইটাই মিলি ধরো 10-15 হাজার 10-15 হাজার এর মোটামুটি মাঝামাঝি আর চলে কি, আর কি। চলে আর কি মোটামুটি। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, যে বহুত মানে লোকজন আছে আর কি, বহুত পোলাপান আছে, তো বহুত পোলাপানে আমাকে কলও করে কমেন্টও বলে, হ্যাঁ, যে চ্যানেলে কাজ করব, ভিডিও বানাবো, তো ডাইরেক্টলি মানে, তো অন্যের উদ্দেশ্য আপনি কি বলতে চান? তো দর্শক বন্ধুকে আমি এটাই বলতে চাই, যারা যারা ইউটিউব ফেসবুকে কাম করতে চান, কিন্তু আপনারা কেউ পড়াশোনা বাদ দিয়ে ইউটিউব আর ফেসবুকে কাম করবেন না। তার কারণ ইউটিউব আর ফেসবুকটা এরকম জিনিস, কেউ সাকসেস হতেও পারে আর কেউ সাকসেস না হতেও পারে। তো যারা যারা পড়াশুনো করতেছেন ওরা ওরা পড়াশুনো করো, আর যারা যারা হয়তো পড়াশুনো শেষ নেই বা পড়াশুনো করেন না, তারা ইউটিউব ফেসবুকে কাম করতে চান তারা কাম করতে পারেন। তার তার কারণ মানে স্কুল স্কুল চালু রেখেও মানে পার্ট টাইম ফেসবুক। হ্যাঁ, স্কুল চালু রেখেও মানে যেটা ফ্রি টাইম ওই টাইমটা মানে ফেসবুক আর ইউটিউবে মানে দিবার পায় আর কি। তার কারণ ফেসবুক আর ইউটিউবে সাকসেস হতেও পারে নাও পারে, যদি না হয় না হয় তার লাইফটা তো মানে এমনিও ব্যান না, যার জন্য বরবাদ বলছি হয়ে যাবো ক্যাটারি। ডাইরেক্ট বরবাদ হয়ে যাবে। যার জন্য বলছি যারা পড়াশুনো করতেছেন ওরা পড়াশুনোও করো আর ইউটিউব ফেসবুকেও মানে কাম করো, কিন্তু পড়াশুনো বাদ দিয়ে কেউ কাম করবেন না, বিজনেস বাদ দিয়ে কেউ ইউটিউব ফেসবুকে কাম করবেন না। যারা যারা বিজনেস করতেছো বিজনেস করো, পার্ট টাইমে ফেসবুক আর ইউটিউবে কাম করো, আমি এটাই বলতে চাই দর্শককে। তো গাইস, আপনারা তো শুনলেনি মানে দাদা কি বললো। তবে হ্যাঁ, আপনারা যদি কন্টেন্ট বানাতে চান, তাহলে আপনারা স্কুলে যদি কেউ পড়তে আসেন, তাহলে স্কুল পড়াশোনার মাধ্যমে পার্ট টাইমে আপনারা কন্টেন্ট বানাবেন। যদি আপনাদের কোনো পার্সোনাল বিজনেস থাকে, বিজনেস রেখেও পার্ট টাইম আপনারা কন্টেন্টের তালে থাকবেন। তবে গাইস, আপনারা বিজনেস বা স্কুল পড়াশোনা বাদ দিয়ে ডাইরেক্টলি ভিডিও আসেন না, ডাইরেক্ট কিন্তু ফকির হওয়া লাগবে। তো আপনারা সবাই রহমান ভাইকেও সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। তো গাইস, তো এখানে দাদার সঙ্গে আজকে লক করে খুবই ভালো লাগলো। আর আপনারা সবাই দাদার জন্য দোয়া করবেন, যেহেতু দাদা সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, আর দাদা আপনাদের সামনে ভালো ভালো কন্টেন্ট দিতে পারে, দাদার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো গাইস, সবাইকে গুড নাইট। গুড নাইট।